চারিদিকে হইচই পড়ে গেছে। দেশের চারিদিক থেকে লোক ছুটে আসছে। ঋষি বাজসর বোস যজ্ঞ করছেন, বিরাট যজ্ঞ। এ যজ্ঞে ঋষি তাঁর সব ধনসম্পদ দান করবেন। তপোবনের এক পাশে অনেকখানি জায়গা জুড়ে যজ্ঞ মণ্ডপ করা হয়েছে। বহু ঋষি এসেছেন, বড় বড় পণ্ডিত এসেছেন। যজ্ঞ আরম্ভ হয়েছে, হোমানলে আহুতি দেয়া হচ্ছে, দানও শুরু হয়েছে। বহুবিধি দানের পর গাভী দান শুরু হল। বাজসর বোস বহু গাভী দান করে চলেছেন। সকলের আনন্দে বিভোর, শুধু একটি ছেলের মুখে হাসি নেই, উৎসবের আনন্দও নেই। ম্লান গভীর মুখে ছেলেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে গাভী দান দেখছে। ছেলেটি বাজসর বোসের পুত্র নচিকেতা। তার কিশোর মনে আজ ঝড় উঠেছে, ভাবছে দান করা খুব ভালো কাজ। বাবা গাভী দিচ্ছেন, যাকে দিচ্ছেন তার উপকারে লাগবে বলে, সেই জন্যই তো দানের এত মহিমা। টাকা দিয়ে গরু কিনে দুধ খাবার বা ছেলেকে খাওয়াবার সামর্থ্য নেই যাদের, একটা গরু অমনি পেলে তাদের কত না সুবিধে হয়। কিন্তু যত খারাপ গরু ছিল বাবা সেগুলোকেই বেছে বেছে নিয়ে এসেছেন। এমন সব রোগা জরাজীর্ণ চেহারা, তাদের যে দেখলেই বিতৃষ্ণা আসে, মনে হয় এই জন্মের মতো ঘাস খাওয়া জল খাওয়া তাদের শেষ হয়ে গেছে। যজ্ঞশালা থেকে ঘরে নিয়ে যাবার পথেই বোধ হয় তারা মরে যাবে, মরণের পথে পা বাড়িয়েই রয়েছে। ভালো গরু তো কত আছে, সেসব আনেননি কেন বাবা? যে উদ্দেশ্যে অপরকে গুরুদান করা, সে উদ্দেশ্য কি এতে সিদ্ধ হবে? এতে তো ফল হবে উল্টো। অভিমানে শিশু মন ভরে উঠল, কিন্তু সে ছেলে মানুষ, এর প্রতিবাদ জানাবে কি করে? বাবার কাছে গিয়ে অভিমান ভরে বলল, বাবা আমাকে কার কাছে দান করলেন? ছোট ছেলের অর্থহীন কথায় কান দেবেন, ঋষি সে সময় কোথায়? নচিকেতা কিন্তু ছাড়ল না, বারে বারে একই প্রশ্ন করে চলল। তাকে থামাবার জন্য বিরক্ত হয়ে বাসবরস বললেন, যা তোকে জমির হাতে দিলাম। উত্তর শুনে চুপ করে পাথরের মতো দাঁড়িয়ে রইল নচিকেতা। ভাবল, বাবা একই বললেন, আর এতে অগ্রাহ্য করলেন আমাকে। আমি কি এতই অপদার্থ? মানুষ হিসাবে আমি কি কোনো মূল্যই নেই? মানুষ হিসাবে আমার কি কোনো মূল্যই নেই? ভেবে দেখল তা সত্য নয়, অনেকের চেয়ে আমি বড়, অনেকের তুলনায় মধ্যম। বাবার ছাত্রদের মধ্যে আমি একেবারে অধম পর্যায়ে পড়ি না। নিজের উপর শ্রদ্ধা জাগল, আত্মবিশ্বাসে হৃদয়ে ভরে উঠল। সঙ্গে সঙ্গে কর্তব্য ঠিক হয়ে গেল, যমরাজের কি কাজে লাগতে পারি, এই ভেবে সে যমরাজের কাছে যেতে কৃত্য সংকল্প হল। বাবার কাছে নিজ সংকল্পের কথা জানাল নচিকেতা। বাসবর শুনেই আটকে উঠলেন, অন্য মনস্ক হয়ে একটা কথাই না হয় তিনি বলে ফেলেছিলেন, কিন্তু তাতে কি, ছেলেকে যমলোকে পাঠানোটা কি আর পিতার অন্তরের কথা হতে পারে? নচিকেতা কিন্তু বাবাকে বোঝাল যে সত্য রক্ষা করা তাঁর অবশ্য কর্তব্য। একবার যখন কথাটা বলেই ফেলেছেন, তখন মনে যত কষ্টই হোক না কেন, নচিকেতাকে যমপুরীতে যাওয়ার অনুমতি দেয়া তাঁর উচিত। মানুষের জীবন আর কদিনের, যে শরীরটার মাধ্যমে পৃথিবীর রূপ রস ভোগ করি আমরা, সেটার মৃত্যু ধ্রুব। কিন্তু সত্য রক্ষা করতে পারলে তার শুভ ফল দেহনাশের পরও আমাদের সঙ্গে সঙ্গে যায়, পর জীবনও ফলদান করে। নচিকেতার কথায় হুঁশল বাসর বসের। বাবাকে বুঝিয়ে তাঁর অনুমতি নিয়ে নচিকেতা যমপুরীর পথে রওনা হল। যমরাজের পক্ষপাত শূন্য হয়ে ঈশ্বরের বিধান অনুসারে সকলকে কর্মফল বন্টন করে দেন। ফল কাজের ফল ভালো,
খারাপ কাজের খারাপ ফল। ভালো কাজের ভালো ফল, খারাপ কাজের খারাপ ফল। যমরাজ নিরপেক্ষভাবে এই ব্যবস্থা করেন বলে তার এক নাম ধর্মরাজ। কাজেই নচিকেতা যমরাজ সম্বন্ধে মনে খুব উঁচু ধারণা নিয়ে যমপুরীতে হাজির হলো।